নেটওয়ার্কটা একদম আনরেগুলেটেড একটা স্পেস, এবং সেখানে শাসক দলের তকমাটা একটা আনরিডল পাওয়ার, সেই পাওয়ারকে ইন্ডিকেট করে যাদের হাতে প্রচুর ক্ষমতা আছে, আমরা শাসক দল করি। এবং সেখানে মমতা ব্যানার্জির মুখটা একটা লাইসেন্সের কাজ করে যেই গুন্ডামিগুলো করবার জন্য। সিন্স আই হোল্ড দি ফেস অফ দি চিফ মিনিস্টার, তো আই 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 এম পারমিটেড টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট। সরকার যদি না দেখেন, সরকার যদি নাচনকোদন করতে ব্যস্ত দেখেন, তাহলে তো এই পরিস্থিতির বদল ঘটানো সম্ভব, এবং সঠিক জায়গায় দিতে হবে। কারা এখানে ভোট কেটে হিন্দু মুসলমান করে তৃণমূলকে পারমানেন্ট রেখে দেবার ইজারা নিয়েছে, তাদের মুখোশটাও খুলে দিতে হবে। কারণ এর কথা মনে রাখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে ধর্মে ধর্মে ভোট বিভাজিত হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে সুবিধে, এবং এক্ষেত্রে বিজেপি তৃণমূলের এজেন্টের কাজই করে চলেছে। প্রত্যেক মুহূর্তে তৃণমূল বিরোধী ভোট সেটাকে ভাঙিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ধর্ম ধর্মের খেলা লাগিয়ে দিচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, রাজ্য রাজনীতিতে আজকের দিনে যে বিষয়টা সব থেকে বেশি চর্চিত, যে কসবায় সেখানে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি তার বাড়ির সামনে বসেছিলেন এবং সেখানে দুজন দুষ্কৃতী বাইক করে এসে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেলবার চেষ্টা করেন। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বটে, কিন্তু পুরো বিষয়টি নিয়ে এলাকায় শোরগোল এবং মানুষের মধ্যে চিন্তার বিষয়। একটাই প্রশ্ন যে একজন জনপ্রতিনিধি, তার নিরাপত্তা রক্ষী রয়েছে, তার যদি এই অবস্থা হতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং সুরক্ষা কোথায়? বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচীরা, আপনাকে নেশনালে প্রথমে স্বাগত। আজকে থেকে 3 মাস আগে আমরা জানি, এখনো তার বিচার আমরা দাবি করে আসছি, বিচার আমরা পাইনি। যদিও এই ঘটনা থেকে ব্যাপারটা পুরোপুরি আলাদা ছিল, আরজি করের ঘটনা, আরজি করের সেখানেও কিন্তু একজন চিকিৎসক ডিউটিরত অবস্থায় তাকে খুন হতে হয়েছিল। এরকম ভাবে গতকালের যে ঘটনাটা, একইভাবে কিন্তু আমাদের মনে আর একটা প্রশ্ন তুলেছে, তিনি কিন্তু একজন জনপ্রতিনিধি, তার সঙ্গে নিরাপত্তা রক্ষী থাকেন, রাজ্যের যে এই যে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষা নিয়ে কি বলবেন? রাজ্যের নিরাপত্তা নেই, এটা তো বারবার বলে আসছি আমরা। জনপ্রতিনিধি, এটা তো একজন কাউন্সিলরের কথা গেল। কয়েকদিন আগে আমরা দেখেছি ট্রেনসির MLA-দের কি অবস্থা হয়েছে। আমরা এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের মধ্যে এই ধরনের হানাহানির ঘটনা ঘটছে, মারপিটের ঘটনা ঘটছে। দুষ্কৃতীরা, সবচেয়ে যে বড় কথা, দুষ্কৃতীর হাত থেকে তো সুরক্ষিত থাকার অধিকার সবার আছে। তো আমি স্বাভাবিকভাবে এই ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন সেটা খুঁজে বার করার দায়িত্ব পুলিশের, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাকেই প্রশ্ন করা উচিত আমার মনে হয়। এরকমভাবে চলতে থাকলে তো সাধারণ মানুষ ক্রমশ আইন কানুন প্রশাসনের উপর ভরসা রাখবে। এটা তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাকে রিয়েলাইজ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। এটা যেটা হচ্ছে না, টু এ সার্টেন এক্সটেন্ট এটা হচ্ছে না, যার জন্যে আমরা বারবার এই ঘটনার রিপিটেশন দেখছি। কিন্তু শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বাইরে থেকে প্রচুর দুষ্কৃতি আসছে, বিশেষ করে বিহার থেকে দুষ্কৃতিরা আসছে। একইভাবে আমরা দেখেছি গত 2 দিন আগে শিয়ালদহ স্টেশনের কাছে, সেখানে সুরেন্দ্রনাথ কলেজের সামনে একটা অস্ত্র ভান্ডারের সন্ধান পাওয়া গেছে এবং মুঙ্গের যোগ রয়েছে তার সঙ্গে। এই ঘটনার সাথেও যে ছেলেটি, যে নাবালক যুবরাজ নাম তার, তো সেই ছেলেটির সঙ্গেও কিন্তু একইভাবে বিহারের কানেকশন পাওয়া যাচ্ছে। তাহলে এই যে বাইরে থেকে দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গে আসছে, এটা নিয়ে আপনি কি বলবেন? বাইরে থেকে দুষ্কৃতি আসছে ব্যাপারটা তো একদম নতুন কিছু নয়। দুষ্কৃতি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যেতে পারে। দুষ্কৃতি যাতে না আসে তার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন আছে, আমাদের রাজ্যের পুলিশের ইন্টেলিজেন্স আছে। তাহলে ইন্টেলিজেন্স ফেল্ড, যদি বাইরে থেকে দুষ্কৃতি এখানে আসে, আমি তো বলতে পারি না বিহার থেকে আসছে বলেই দুষ্কৃতি, সেটা যদি রাজ্য সরকারের মানসিকতায় থেকে থাকে তাহলে সেটা ভয়ঙ্কর। কিন্তু যদি কোনো জায়গা থেকে স্পেসিফিক খবর থাকে যে দুষ্কৃতি আসছে, তাহলে এই রাজ্যের পুলিশ, তার কাছে ক্ষমতা আছে সেই দুষ্কৃতিদের গ্রেপ্তার করা, প্রয়োজন পড়লে সেখানকার রাজ্যের পুলিশের সাথে যোগাযোগ করা, কোলাবোরেশনে কাজ করা সেই রাজ্যের পুলিশের সঙ্গে। আমার প্রশ্ন হচ্ছে, এই পন্থাগুলো কি বর্তমানে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ অবলম্বন করছে? সেটা যদি করে থাকতেন তাহলে এই ঘটনাগুলো ঘটতেই বা কেন? আর সেটা যদি করে থাকতেন তাহলে আজকে এইরকমভাবে কথায় কথায় যে কোনো ঘটনা ঘটলেই সেখানে আপনাকে এই ধরনের প্রাদেশিকতার উস্কানিমূলক কথাবার্তা বলার প্রয়োজনীয়তা কেন?
আপনি চাইছেন তদন্ত করতে, আপনি চাইছেন ক্রিমিনাল অ্যান্টিসোশাল আসা বন্ধ করতে, তা আপনি একটা রাজ্যের সাথে দাগিয়ে দিচ্ছেন কেন? আপনি আপনার পুলিশকে এফেক্টিভ করুন, পুলিশের সেই ক্ষমতা আছে, তাদের ইন্টেলিজেন্স আছে, স্টেট ইন্টেলিজেন্স এতটা দুর্বল তো হয়ে পড়েনি। তাহলে এই প্রশ্নটা রাজ্যের সরকারকেই তার উত্তর দিতে হবে, এবং তারা যদি না দেন তাহলে বুঝতে হবে এখানে খুব বিপজ্জনক একটি রাজনীতি হচ্ছে আমাদের নিরাপত্তার প্রশ্নটাকে নিয়ে। সারা পশ্চিমবঙ্গের সর্বত্র তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মারপিট হচ্ছে, তৃণমূল তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং সেটা কিন্তু খুন রাজনৈতিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ভয়ঙ্কর জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এটাকে 107 আর 108 নম্বর ওয়ার্ডের কথা শুধু বলতে বলেন তাহলে আমরা কিন্তু ভুল করব, এটাকে গোটা রাজ্যের চিত্র হিসেবে দেখুন। দ্বিতীয়ত যেটা মাথায় রাখার দরকার যে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণগুলো কি, এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রথম কারণ হচ্ছে যে এলাকার থেকে যে তোলা তোলা হয় তার বকরা। এখন তোলা তোলা বলতে আপনি কী বোঝেন? এখন শুধু কি টাকা চাওয়া? না, একটা এলাকাতে যা কাজ হচ্ছে, কোথায় ফ্ল্যাট হচ্ছে, কোথাও বাড়ি হচ্ছে, কোথাও পুকুর বোঝানো চলছে, কোথাও যত বেআইনি কাজ, এই বেআইনি কাজ থেকে একটা অংশের টাকা, ওই যে আপনারা শোনেন না পার স্কোয়ার ফিট বা পার্সেন্টেজে টাকা, এটা কিন্তু বিভিন্ন জনেরা পাচ্ছেন। এবং রাজ্যের যে শাসক দল তাদের যে আঞ্চলিক অ্যাক্টিভিটিগুলো সেটা কিন্তু এই কাজের মধ্যেই কিন্তু পুরো যুক্ত হয়ে রয়েছে, এবং একটা নেটওয়ার্ক কাজ করে সর্বত্র। আর এই নেটওয়ার্কটা যেহেতু রেগুলেটেড নয়, যেহেতু নেটওয়ার্কটা একদম আনরেগুলেটেড একটা স্পেস, এবং সেখানে শাসক দলের তকমাটা একটা আনরিডল পাওয়ার, সেই পাওয়ারকে ইন্ডিকেট করে যাদের হাতে প্রচুর ক্ষমতা আছে, আমরা শাসক দল করি, এবং সেখানে মমতা ব্যানার্জির মুখটা একটা লাইসেন্সের কাজ করে যে গুন্ডামিগুলো করবার জন্য। সিন্স আই হোল্ড দি ফেস অফ দি চিফ মিনিস্টার, তো আই এম পারমিটেড টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট। এইরকম একটা পরিস্থিতি তৈরি আমাদের রাজ্যে হয়ে আছে, এবং সেই রকমই পরিস্থিতিতে যখন এই বকরার গণ্ডগোলগুলো লাগে তখন কিন্তু সেটা মারপিট এবং খুনোখুনির পর্যায়ে পৌঁছে যায়। ফলে এটা সরকারের দেখা উচিত, সরকার যদি না দেখেন, সরকার যদি নাচনকোদন করতে ব্যস্ত থাকেন, তাহলে তো এই পরিস্থিতির বদল ঘটানো সম্ভব নয়। সুশান্ত ঘোষ গতকালের ঘটনার পর বলেছেন যে আমি রাজনীতি করব কি না সেটা ভেবে দেখব, কারণ আমরা দেখেছি যে সুশান্ত ঘোষ কিন্তু ছাত্র আন্দোলনের সময় থেকে তিনি রাজনীতি করে এসেছেন, তো আজকের এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় তাকে ভাবতে হচ্ছে যে তিনি রাজনীতি করবেন কি করবেন না। এটা তো শুধু সুশান্ত ঘোষ বলে নয়, অনেকেই এই প্রশ্নটা করছেন, কিন্তু এই প্রশ্নটা করে প্রশ্নটা উত্তর পেতে গেলে রাজনীতির এই যে বর্তমান পরিস্থিতি সেটাকে পরিবর্তন করার দায়টাও নিতে হবে। রাজনীতি করব না আমি চলে গেলাম, কোনো একজন ব্যক্তি সেখানে তিনি বলছেন রাজনীতি করব না, সেই ব্যক্তির কি কথার মানে মূল্য আছে সেটা টেস্টেড হবে, সেটা আগামী দিনে তার কাজকর্ম দেখে আমাদের বলতে হবে। তিনি এই দলের সঙ্গে থাকেন না, দল ছেড়ে দেন বা রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি করেন না, রাজনীতি ছেড়ে দেন। লেটস ওয়াচ এন্ড ওয়েট। সব থেকে বড় কথা তাহলে সাধারণ মানুষ, তারা বারবার একটাই প্রশ্ন করছে যে মানুষের নিরাপত্তা কোথায়, তাহলে রাজ্যে আগামী দিনগুলো কি হতে চলেছে? বারবার প্রশ্নটা না করে যে যেখানে ভোট আছে সেই ভোটগুলো সব তৃণমূলের বিরুদ্ধে দিতে হবে আগামী নির্বাচনে, যে যেখানে পরে ভোটটা পাবেন, প্রশ্ন করে কোনো লাভ নেই। মানুষের কাছে অধিকার আছে, কোথায় অধিকার আছে? ইভিএম এ পরিবর্তন করবার, এই সরকারকে বদলানোর জন্য ভোটটা দিতে হবে এবং সঠিক জায়গায় দিতে হবে। কারা এখানে ভোট কেটে হিন্দু মুসলমান করে তৃণমূলকে পারমানেন্ট রেখে দেবার ইজারা নিয়েছে তাদের মুখোশটাও খুলে দিতে হবে। কারণ এর কথা মনে রাখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে ধর্মে ধর্মে ভোট বিভাজিত হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে সুবিধে, এবং এক্ষেত্রে বিজেপি তৃণমূলের এজেন্টের কাজই করে চলেছে, প্রত্যেক মুহূর্তে তৃণমূল বিরোধী ভোট সেটাকে ভাঙিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ধর্মধর্মের খেলা লাগিয়ে দিচ্ছে। এই পোলারাইজেশনে লাভবান কে হবে? এই পোলারাইজেশনে লাভবান তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত মানুষকে একটা জায়গায় আসতে হবে, এবং পুরনো বামপন্থী মানুষদেরকে, পুরনো ধর্মনিরপেক্ষ মানুষজনকে, গণতান্ত্রিক মানুষকে একটা জায়গায় এসে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আদারওয়াইজ প্রশ্ন করেই যাবেন, প্রশ্ন করেই যাবেন।
কারণ এটা একটা ভিশিয়াস সার্কেল, সেই সার্কেলটা চলছে, একই জিনিস ঘটবে, একই জিনিস ঘটবে। কারণ লোকগুলো তো আলাদা নয়, যে অর্জুন সিং আজকে মারপিট করছেন মানে দেখতে পাচ্ছি পুলিশ অর্জুন সিং এর বিরুদ্ধে এত কিছু করছে, এই অর্জুন সিং যখন তৃণমূলে ছিল এই পুলিশ চুপ করে বসে থাকত? এর আগে বিমল গুরুংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি বিমল গুরুং তৃণমূলের সঙ্গে চলছে পাহাড়ে, পুলিশ চুপ করে বসে আছে। তাজবেঙ্গল হোটেলে বিমল গুরুং প্রেস কনফারেন্স করছে যেখানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। আবার ঠিক উল্টোটা, যখন সে তৃণমূলের সঙ্গে যখন চলে গেল তখন নাথিং ইজ হ্যাপেনিং। তাহলে পাওয়ারটা, আমাদের স্টেট পাওয়ারটা এখন যে অবস্থাতে আছে সেটা যদি আপনাকে বিচার করতে হয় তাহলে আপনাকে পুরোপুরি দেখতে হবে যে এই 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 যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি কারা ঘটাচ্ছেন, কি করে ঘটছে, আর এর থেকে বেরোবার রাস্তা কি। বেরোবার রাস্তা একটাই, পরিষ্কার করে তৃণমূল কংগ্রেসের সরকারটা বদলাতে হবে, সম্ভব নয়। আর যদি সরকার বদলাতে না পারেন, যদি ভয় পান, যদি প্রত্যেক দিন মনে হয় যে এ তো এইরকমই চলতে থাকবে, তাহলে প্রতিদিন প্রশ্ন করে যাবেন, প্রশ্নের কোনো উত্তর পাবেন না।